হাসিনা নৌকার জোয়ার যেভাবে সারা দেশে বলছে, নৌকার ম্যান্ডেট নিয়ে আমি সকলের কাছে যাব এই শহর। আর আমি 3 বছর ছিলাম, যেটা সুযোগ আমি পেয়েছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, জনগণ দেখেছে আমি কি করেছি, এটা জনগণই কুমিল্লার মানুষই ভালো করে বলতে পারবে যে ওনার সফলতা কি, আমার সফলতা কি, ওনার ব্যর্থতা কি, আমার ব্যর্থতা। এই শহরের সমস্যা তো শেষ নেই, এগুলো আমি বসে কুমিল্লার মানুষকে নিয়ে বসে এক এক করে চিহ্নিত করে সবাইকে নিয়ে কাজ করে এগুলো দূর করার চেষ্টা করি। আর আমার কুমিল্লার মানুষ সকলেই আমার 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 লোক, সকলেই আমার বন্ধু, সকলকে নিয়ে আমি একসাথে কাজ করব। দুইটা লড়াই হবে, আমাকে যারা ব্যক্তিগতভাবে কুমিল্লার মানুষ চেনে তারা সেভাবে আমাকে মূল্যায়ন করবে, আর দল যেহেতু দল আমাকে নৌকা প্রতীক দিয়েছে দলের তো আলাদা একটা মূল্যায়ন থাকবে। ভোটারদের প্রতি আমার মেসেজ হচ্ছে আমি কুমিল্লার মেয়ে, আমি কুমিল্লাতে পৌরসভাতে ছিলাম, সিটি কর্পোরেশনে ছিলাম, আমার অনুরোধ ওনাদের কাছে, আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে ওনাদের কাছে পাঠিয়েছে, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন নৌকার পক্ষে কাজ করে এবং নৌকাকে বিজয়ী।